ফের বাঁকুড়া জেলা তৃণমূলের বড় ধাক্কা। বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন তার অনুগামীরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল ত্যাগের কথা ঘোষণার পরই প্রাক্তন উপ পৌর প্রধান বুদ্ধদেব ব্যানার্জি সহ 12 জন তৃণমূল থেকে ইস্তফা দিলেন। জেলা তৃণমূল সভাপতির উদ্দেশ্যে লেখা ওই গণ ইস্তফার চিঠিতে লেখা রয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতি যে অবহেলা এবং সাংগঠনিক কাজ করতে না দেওয়া তার প্রতিবাদে আমরা দল থেকে পদত্যাগ করলাম। চিঠিতে স্বাক্ষর রয়েছে প্রাক্তন উপ পৌর প্রধান বুদ্ধদেব মুখার্জী সহ পর্যায়ক্রমে সই রয়েছে রবিলোচন দে, শ্রীকান্ত ব্যানার্জী, মমতা কুণ্ডু, আনন্দ রায়, উদয় ভকত, সিদ্ধেশ্বরী ধীবর, সন্ধ্যা দাস, রাখি ক্ষেত্রপাল, মমতা কুণ্ডু, গোবা মুখার্জি, চৈতালী চৌধুরী দাসে। প্রত্যেকেই এক চিঠিতে তৃণমূল জেলা সভাপতির কাছে দল থেকে পদত্যাগ ঘোষণা ও তা দ্রুত কার্যকরী করার দাবি জানিয়েছেন। আমরা সমস্ত আমাদের কাউন্সিলররা মিলে আমরা তৃণমূলে গিয়েছিলাম, তারপরে দ্বিতীয়বার যখন আবার ইলেকশন হয় আমাদের 2011 সালের পরে, তারপর থেকে আমরা পুরোপুরি সবাই তৃণমূলটি ছিলাম। কারণে ঠিকমতো কাজ করতে পারিনি, বিগত 2-3 বছর ধরে কাজ করতে দেওয়া হয়নি, সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে বিজেপিতে যোগ করব, যোগদান দেবো কালকে। বিজেপির মধ্যে যে একটা ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হচ্ছে, সেখানে কি কোনো অসুবিধা এরকম সম্ভাবনা আছে? হ্যাঁ, সে তো দেখলাম কালকে একটা ওয়েবসাইটে দেখলাম, কালকে একটা ক্ষোভ বিক্ষোভ প্রচণ্ড হচ্ছে, তো শ্যামদাকে দিয়ে নয় সুমিত্র খাঁকে নিয়েও দেখলাম হচ্ছে। তিনি তো এখন বিজেপি সর্বভারতীয় পশ্চিমবাংলা বোধ হয় এখন যুব সভাপতি আছেন, আর গুটি কয়েক লোক আছেন, তারা হয়তো করছেন, তা বলবো না গুটি কয়েক বলে, তার দীর্ঘদিন ধরে ওনারা বিজেপি করছেন, তো আমাদের সাথে কথাবার্তা বললে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা মানিয়ে নিতে পারবো, অসুবিধা কিছু নেই। না না না, আমরা তো কাজের জন্যই তো যাচ্ছি, আর ওরা যারা আছে আমরা সব ভাইয়ের মতো সব আছে, কথাবার্তা বললে সব ঠিক হয়ে যাবে। তৃণমূলে আমরা টানা 20 বছর কাউন্সিলর আছে, কেউ 25 বছর আছে, কেউ 15 বছর, কেউ 10 বছর, কিন্তু এই তৃণমূল দলটা ইদানিং বিগত 3-4 বছর ধরে আমরা কাউন্সিলর, কিন্তু কোনো সম্মান আমরা এই তৃণমূল কংগ্রেস করে পাইনি। জেলা নেতৃত্ব থেকে বলুন, রাজ্য নেতৃত্ব থেকে বলুন, তারা প্রতি পদে পদে যেভাবে আমাদেরকে অবজ্ঞা এবং হেনস্থা করেছে, আমাদের পক্ষে বিশেষ করে আমাদের নিজের নিজের ওয়ার্ডের এলাকার মানুষরা বলছে যে আর তৃণমূলটা তোমাদের করা উচিত নয়, তোমরা অবিলম্বে তৃণমূল ত্যাগ করো, আমরাও এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ তোমাদের সঙ্গে আছি, তোমরা অন্য দলে যাও, আমরা তোমাদের সঙ্গে থাকবো। তাই এলাকার মানুষের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিনে আমরা বিজেপিতে যোগ দিচ্ছি। আগামীকালই অমিত শাহের সভায় শ্যাম মুখার্জি, আমাদের বিষ্ণুপুরের দীর্ঘদিনের পৌর প্রধান, জেলার প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী, ওনার হাত ধরে, শুভেন্দুদার হাত ধরে আমরা আগামীকাল অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 13 জন কাউন্সিলর আমরা আগামীকাল বিজেপিতে যোগদান করছি। একসাথে 12 জন তৃণমূল নেতা নেত্রীর দল ছাড়ার খবরে বেজায় অস্বস্তিতে শাসক শিবির। এই ঘটনায় বিষ্ণুপুর পৌর এলাকায় ঘাসফুল শিবির সংখ্যালঘু হয়ে পড়ল বলে মনে করছেন জেলা রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিষ্ণুপুর পৌরসভার কাউন্সিলরদের গণ ইস্তফার ঘটনায় বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরকানী প্রতিহারের প্রতিক্রিয়া শুনুন। এইসব বিষয়ে কোনো ইনফরমেশন নেই, আপনারা তো ভালোভাবেই জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের একটা সিস্টেম পদ্ধতিতে চলে, দল যা সিদ্ধান্ত নেবে, দল যা বলবে সেটাই আমাদের কাছে শেষ কথা, আর দলের নির্দেশেই আমাদেরকে চলতে হবে। দল থেকে কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়েছে না? আমার কাছে দল থেকে কোনো ইনফরমেশন আসেনি, আর সে বিষয়ে আমার কাছে কোনো খবরও নেই। কালকে যে বিক্ষোভ হয়েছিল আপনাদের দলীয় কর্মীদের তরফ থেকে, সে বিষয়ে কোনো রকম ইনফরমেশন আপনার কাছ থেকে, উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে কি এসেছে, দলের তরফ থেকে কি এসেছে? আমি আমার এখানে যা ক্ষোভ বিক্ষোভ হয়েছে আমি সেটা দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা বিষয়টা দেখবেন। তৃণমূলের একের পর এক নেতৃত্ব দল ছাড়ছে, পদত্যাগ করছে। আরে তৃণমূল দলটাকে করে নাকি? তৃণমূল দল, তৃণমূল এটা দল, এটা কারা আছে আপনারা দেখুন, যারা তৃণমূলে আছে তারা কারা সেটা দেখুন। কিন্তু যেভাবে তৃণমূলে পদত্যাগ চলছে এবং বিজেপিতে যোগদানের জন্য সবাই চেষ্টা করছে, তাহলে তো মানে তৃণমূল দলটাই শুধুমাত্র নাম পরিবর্তন করে বিজেপি হয়ে যাবে, এই বিষয়ে কি বলবেন? আপনারা চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল
যে সিস্টেম পদ্ধতিতে ভারতীয় রাজনীতি ভারতীয় জনতা পার্টি চলে সেই সিস্টেমই চলবে, এটা আপনারা কোনো চিন্তা করবেন না। আমাদের নেতৃত্বের উপরে আস্থা রাখুন, ঠিক যথা সময়ে ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। যদি এরা বিজেপি ভারতীয় জনতা পার্টিতে যোগদান ওনারা বলছেন যে দাবি করছে, তো যদি যোগ দেন তো এই যে কর্মীদের বিক্ষুব্ধ এটা মেটাবেন কীভাবে? একটা দলের প্রতি আস্থা রাখুন, নেতৃত্বের প্রতি আস্থা রাখুন, নিশ্চয়ই নেতৃত্ব সমস্ত ব্যবস্থা নেবেন। কদলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।